করোনাকালীন স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে খুলনার উন্মুক্ত স্থানে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বিএনপি যদি চায় ঘরোয়াভাবে সমাবেশ করতে পারবেন বলে জানিয়েছেন খুলনা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান। বিএনপির পক্ষ থেকে আজ বিকেলে মহারাজ চত্বরে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়েছিল বলে জানান মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় নেতাদের খুলনায় অবস্থানের জন্য যেসব আবাসিক হোটেল বুকিং দেওয়া হয়েছিল তাও পুলিশ প্রশাসন গিয়ে বাতিল করে দিয়েছেন। একইভাবে নগরীতে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে বলেও অভিযোগ তার। খুলনা কেডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়ব, সরাসরি কথা বলছি তার সাথে। তৈয়ব, বিএনপিকে তো আজকে সমাবেশ করতে দেবার অনুমতি দেওয়া হয়নি, তো বিএনপি কি সিদ্ধান্ত নিয়েছে, তাদের সমাবেশের নতুন কোনো পরিবর্তন আছে সিদ্ধান্তে? জি নাইদ, আপনি আপনি একটু আগে খবর যেমনটি বলছিলেন, পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান আমাকে একটু আগে জানিয়েছেন উন্মুক্ত স্থানে বা ওই কোনো সড়কে করোনাবিধি স্বাস্থ্যবিধির জন্য স্বাস্থ্যবিধি মেনে কোনো সমাবেশ করতে দেওয়া হবে না। তবে বিএনপি চাইলে ইনডোরে তার সমাবেশ করতে পারে। আমি এবারে এবার আপনি আমরা রয়েছি কেডি ঘোষ রোডের বিএনপির সামনে। আপনি দেখেন এখানে দুই পাশে দুটো মাইক বাঁধা হয়েছে, চারজন অতিথি এসেছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নিতাই চন্দ্র, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান টুডু, শাহজাহান ওমর এবং মুজিবুর রহমান সরার এসেছেন। এখানে এক পাশে পুলিশ রয়েছে, অন্য পাশে কিছু অল্প সংখ্যক বিএনপি নেতাকর্মী উপস্থিতিতে স্লোগান চলছে। যে চারজন অতিথি এসছেন তারা মাইকে অল্প সময়ের জন্য সবাইকে বলছেন এবং বিএনপির পক্ষ থেকে বলা আছে তারা এখানে সমাবেশ করবেন এবং এখানে তারা একটা খাট টানিয়ে একটা তারা ব্যানারও মানে বড় ধরনের একটা ব্যানারও দিয়েছেন এখানে। কিন্তু পুলিশের মানে ব্যাপক উপস্থিতি রয়েছে, দুই পাশের সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে, দমকল আছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি মনিটরিং করছেন। জিন্নাহি, এই ছিল আমাকে এখানকার সর্বশেষ অবস্থা। তৈয়ব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে জানাচ্ছিলেন মোহাম্মদ আবু তৈয়ব।